ইসলাম আমাদেরকে অমুসলিম প্রতিবেশীর সঙ্গে কী ধরনের আচরণ নির্দেশ দেয়। দেখুন, ইসলাম একজন মুসলিমকে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সদাচরণ নির্দেশ দেয়। আমাদের প্রতিবেশীদের আমাদের সদাচরণ করতে হবে, হোক তারা ভিন্ন ধর্মাবলম্বী। সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ আজমাইন, তাদের যে সমস্ত প্রতিবেশীরা ছিলেন অগ্নিপূজক কিংবা অন্যান্য ধর্মের অনুসারী, তাদের সাথে তারা সামাজিক আচার ব্যবহার এগুলো কিন্তু যথারীতি চালিয়ে যেতেন। অর্থাৎ সামাজিক যে সৌন্দর্য আছে সেটি প্রতিবেশী যদি প্রদর্শন করতে হবে, এমনকি তারা তাদের বিভিন্ন উৎসব উপলক্ষে, ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার পাঠালে সাহাবিরা সে খাবার গ্রহণ করতেন, যদি সেটা হারাম কিছু না হয়, ধরুন প্রতিমার নামে উপস্থাপন করা হলো যেমন প্রসাদ ইত্যাদি, অথবা আপনার সেটা কোনো পশু হলো, যে পশু কোনো মুশরিক জবাই করেছেন, তাহলে সেগুলো খেতেন না, কিন্তু ফলমূল বা অন্য কোনো কিছু যদি দিতেন সেটা তারা গ্রহণ করতেন এবং তাদেরকে বিভিন্নভাবে সামাজিক সমস্ত আচার আচরণে তাদেরকে উইশ করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে অভিবাদন জানানো, হাসি মুখে তাদের সাথে সুন্দর আচরণ করা, লেনদেন করা, কেনাবেচা, এগুলো সবগুলো করতেন। অতএব একজন প্রতিবেশীর প্রতি সদাচরণ করার যে নির্দেশ রয়েছে সেটি অমুসলিম হলে তার জন্য প্রযোজ্য হবে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের মাথায় থাকে, তিনি বলেছেন লা ইউমিনু মাল্লা ইয়ামুনু জারুহু বাবা কাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদে থাকে না সেই ইমানদার নয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর কথা বলেছেন, সে মুসলিম হোক কিংবা অমুসলিম, কোনো প্রতিবেশীকেই কষ্ট দেওয়া যাবে না। আপনার কষ্টের কারণ, তার কষ্টের কারণ যেন আপনি না হন, সে বিষয়টি খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। তাহলে সাবিরুল এসকে আপনি লিখেছেন, আমি ফরজ গোসলের পরে হাফ প্যান্ট পরে পাঞ্জাবি পরি, তাহলে কি ওই সুরাতে ওই উঁচুতে নামাজ হবে বা ওই ছুরুতে নামাজ হবে? দেখুন, আপনার পাঞ্জাবি যদি অনেক বড় হয়, তার ভেতরে যদি শর্ট প্যান্ট থাকে এবং পাঞ্জাবির বড় হওয়ার কারণে আপনার যদি সতরের কোনো অংশ দেখা না যায়, আপনার নামাজ হয়ে যাবে। ভেতরে আপনি কী পড়েছেন সেটি বিষয় না, বিষয় হলো আপনার সতরটা ঢাকছে কিনা। আর যদি সাদা হয়, খুব পাতলা হয়, দেখা যায় ভেতর, তাহলে সেক্ষেত্রে আপনার সতর দেখা গেলে সেটি জায়েজ হবে না। প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি? শরীরের রং যদি আপনি ফর্সা করেন এবং এটাতে যদি প্রাকৃতিক কোনো উপকরণ ব্যবহার করেন, শুধুমাত্র রঙের মধ্যে উজ্জ্বলতা আসলো কিছুটা, এতে ইনশাআল্লাহ তাগির খালকিল্লা বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে তার আওতায় এটি পড়বে না ইনশাআল্লাহ। তাহলে সিরাত উর্মি ইসলাম ইয়াডি থেকে আপনি লিখেছেন, বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুণা হবে? না, বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুণা হবে না। ইমন আপনি লিখেছেন, আবাসিক হোটেলে চাকরি করা যাবে কি না? আবাসিক হোটেলে চাকরি করতে পারেন, আপনি চাকরি করে কোনো অন্যায় করছেন কিনা, কোনো অন্যায়তে সহযোগিতা করছেন কিনা সেটা হলো বিষয়। যদি এরকম কিছু না করেন তাহলে সেক্ষেত্রে এই চাকরি জায়েজ হতে পারে। আর যদি সেখানে চাকরি করতে গিয়ে আপনাকে এমন কাজ করতে হয় যেটা হারামের সহযোগিতা করা, অন্যায়ের সহযোগিতা করা, প্রশ্রয় দেওয়া, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না।